আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক শামসুদ্দিন বড়লস্কর দুলহবাইয়ের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি কি এই বছর মধ্য হাইলাকান্দি নির্বাচন চক্র থেকে আপনি কি নির্বাচনে অবতীর্ণ হতে চান? ফার্স্ট কোয়েশ্চন, সময় এক মিনিট। ধন্যবাদ জিএম ক্রিয়েশনকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি, আপনি বলেছেন আমি নির্বাচনে প্রতিনিধিত্ব করব কি না। দেখুন, আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন সদস্য। বিগত 2016 বিধানসভা নির্বাচনেও আমি কংগ্রেসের টিকিটের দাবিদার ছিলাম, কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে দলীয় হাইকমান্ড আমাকে টিকিট দেয় নাই। দলীয় হাইকমান্ড বলেছিল যে আমি দলের সঙ্গে আরও কাজ করি, ভবিষ্যতে আমার নাম বিবেচনা করা হবে এবং 2021 সালের জন্য প্রস্তুতির জন্য আমাকে তখন বলা হয়েছিল। তাই আমি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। জনগণ চাইলে, দল চাইলে, হাইকমান্ড চাইলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমি প্রস্তুত। আমার সেকেন্ড কোয়েশ্চনটি হচ্ছে যে এই বছর অসম রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করার সম্ভাবনা কতটুকু আপনি মানে আশা রাখতে পারেন? দেখুন, এই সরকার বর্তমান বিজেপি সরকারের স্বৈরাচারিতা, বিজেপি সরকারের যে দুর্নীতির যে সাম্রাজ্য বা দুর্নীতির যে বাতাবরণ, মানুষ অতিষ্ঠ, যার জন্য আগামী 2021 সালের নির্বাচনে মানুষ অপেক্ষা করছে ভোটের দিন। সেই দিন আপনারা দেখতে পাবেন যে কংগ্রেস প্রায় আশি থেকে 82টি আসনে মহাজোটের মাধ্যমে এবং কংগ্রেস নিজস্বভাবে এককভাবে প্রায় 65 থেকে 70টি আসন দখল করে সরকার গঠন করবে, 100% আমি নিশ্চিত। আচ্ছা, যদি অসমে কংগ্রেস দল সরকার যদি গঠন করেও থাকে, তাহলে আমাদের হাইলাকান্দি জেলার যে 3টি আসন রয়েছে, সেই 3টি আসন থেকে কি এই কোনো একটি আসন কংগ্রেসের দখলে যাবে বলে আপনি কতটুকু আশা রাখতে পারেন? দেখুন, আমাদের 3টি বিধানসভা সমষ্টি, 2011 সালের নির্বাচনে আমরা 3টি বিধানসভা আসনেও বিজয়ী হয়েছিলাম। 2016 সালের নির্বাচনে আমরা যদিও 3টি বিধানসভা আমরা হারিয়েছি, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী। 3টির মধ্যে আশাবাদী থাকলেও আমাদের হাইলাকান্দি এবং আলগাপুর সমষ্টি আমরা 100% আশাবাদী, দুটি সমষ্টি বিজয় নিশ্চিত এবং কাটলিছড়া 50-50 চান্স। আমার চতুর্থ প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আপনি বিশেষ 3টি সংগঠনের সঙ্গে যুক্ত, একটি হলো হাইলাকান্দি জেলা কংগ্রেস, অপরটি হলো আপনার রেড ক্রস, আর আরও একটি কিতা আছে লায়ন্স ক্লাব। এই 3টি সামাজিক সংগঠন ছাড়া আরও অনেক সংগঠন রয়েছে সামাজিক, সেগুলোর লগে আপনি ডিএসএর সাথে যুক্ত রয়েছেন। মোটামুটি আপনি একজন সামাজিক ব্যক্তিয়ারি, তাই সামাজিক অনেক দায়বদ্ধতা থাকে, সেই হিসেবে বিগত দিনের ছোটো দু একটি উল্লেখযোগ্য আপনার যে ভূমিকা সমাজসেবামূলক, অতি সংক্ষেপে দু একটি আপনি উপস্থাপন করার জন্য আমি আপনাকে। দেখুন, মানুষ যে কোনো সময় মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার মধ্যে পড়ে। যেমন বিগত 2018 সালের এবং 2019 সালের সময় আমরা দেখেছি যে মারারপট্টির একটি ঘটনা থেকে হাইলাকান্দি জেলায় যে উদ্ভুত পরিস্থিতির এবং হিংসাত্মক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির সময় আমি নিজে, আমার জেলাশাসক কীর্তি জেলি মহোদয়া, আমার তৎকালীন পুলিশ সুপার মনীষ মিশ্র, তাদের সঙ্গে সম্মিলিতভাবে আমরা এই ঘটনাকে আমরা প্রতিহত করেছি। তথাপিও আমাদের হাইলাকান্দি জেলার একটি প্রাণ গেছে, নারায়ণপুরের মানুষের একজনের প্রাণ গেছে। সেই সময় আমরা দূরতার সঙ্গে এই ঘটনাকে প্রতিহত করেছি, যা দুষ্টচক্র আমার মনে হয় তখন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল হাইলাকান্দি জেলাকে অশান্ত করার যে পরিবেশ সৃষ্টি করেছিল, সেখান থেকে আমাদের এই দেশ এবং এই জেলাকে শান্তি রাখতে গিয়ে আমার ভূমিকা অনেক ছিল, যার জন্য আমার তৎকালীন এই রাজীব বরা যিনি আইএএস অফিসার, ইনি এসেছিলেন তদন্তের জন্য, এবং তৎকালীন পুলিশ সুপার মনীষ মিশ্রর ভুলের কারণে তখন সেই ঘটনাগুলো, যার জন্য মনীষ মিশ্রকে হাইলাকান্দি জেলা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, যার জন্য মনীষ মিশ্র আজকে হাইলাকান্দি জেলা থেকে পুলিশ সুপার হিসাবে হটিয়ে দেওয়া হয়েছে। আমার বিবেক আমাকে আরেকটি প্রশ্ন করতে বাধ্য করলো, যে আপনাকে প্রশ্ন করতে চাই যে যদি আপনি নির্বাচনে অবতীর্ণ হন, আর যদি আশানুরূপ আপনি জনসাধারণের তো বলেছেনই, যদি জনসাধারণের এই সমর্থন বা ভালোবাসা পান তাহলে আপনি অবতীর্ণ হবেন, যদি আপনি অবতীর্ণ হন এবং জয়লাভ করেন, তাহলে আপনার প্রথম স্বপ্নটি কী থাকবে হাইলাকান্দিবাসীর জন্য? আপনি কী উপহার দিবেন প্রথম স্বপ্নটি? আমার স্বপ্ন সেটাই থাকবে যে হাইলাকান্দির জনগণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যোগাযোগের এবং শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। তাই আমি যদি বিধায়ক নির্বাচিত হই, প্রথমে আমার গ্রামের রাস্তাঘাট, গ্রামের শিক্ষা, গ্রামের পানীয় জল, এই 3টি জিনিসের প্রতি আমি বিশেষ জোর দেব,
এবং তৎসঙ্গে দুর্নীতি যেভাবে মাথাছাড়া দিয়েছে আমার এমএলএ ফান্ড, আমি জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে গ্রামভিত্তিক সভা করে আমি এমএলএ ফান্ড মানুষের কল্যাণে প্রত করব, এবং যেভাবে আজকে যেভাবে আমি যেভাবে চলাফেরা করছি এমএলএ বিধায়ক হলেও আমি সেভাবে চলাফেরা। আমি একটি প্রস্তাব আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে দিতে চাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকার আমার যারা ছাত্র সমাজ রয়েছেন তাদের বিভিন্ন যন্ত্র সমস্যা দিয়ে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি অনেক সময় উপস্থাপন করি, তাই আমি বরাক উপত্যকার আমার ছাত্রদের বিভিন্ন যন্ত্র সমস্যাগুলি আপনি যদি নির্বাচিত হন এই বিষয়ে আপনি কতটুকু পদক্ষেপ গ্রহণ করবেন আমার প্রিয় বিদ্যার্থীবৃন্দের উদ্দেশ্যে আপনি অতি সংক্ষেপে বলুন। প্রিয় বিদ্যার্থী বলতে আমি বিশেষ করিয়া সংখ্যালঘু ছাত্রছাত্রীরা হচ্ছেন আমার দেশ এবং জাতির ভবিষ্যৎ, তাই আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কতটুকু করবেন। ছাত্রছাত্রীর জন্য প্রথমেই আর্থিক দিক দিয়ে মানুষ ছাত্ররা অনেক গরিব ছাত্রছাত্রী, আর্থিক দিক দিয়ে অনেকের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়, যার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের তৎকালীন কংগ্রেস সরকার সাচ্চার কমিটির মাধ্যমে এমএসডিপি এবং সংখ্যালঘু উন্নয়ন মাধ্যমে গরিব সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদেরকে যে আর্থিক অনুদান দেওয়ার প্রথা, সেই প্রথাকে যেভাবে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতি থেকে আমি এই দুর্নীতি মুক্ত এবং গরিব জনসাধারণ যারা ছাত্রছাত্রী তাদেরকে আমি এককালীন যে সাহায্য তারা পড়াশোনা যাতে টাকা পয়সার মাধ্যমে যাতে পড়াশোনা বন্ধ না হয় প্রথম উদ্দেশ্য আমার সেটা থাকবে, গরিব জনসাধারণকে টাকা পয়সা দিয়ে যাতে গরিব যারা ছাত্র তারা অনেক সময় বই এবং পয়সার অভাবে স্কুলে ভর্তি হতে। আমার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আমি এই প্রপোজাল হিসাবে রাখতে চাই, আমার এটাই শেষ আর কি, আমার হঠাৎ মনে পড়ে গিয়েছে যে আমাদের হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকা থেকে অসংখ্য ছাত্রছাত্রীরা তারা প্রায় পড়াশোনা অনেকেই শেষ করে তারা বাহিরে চলে গিয়েছিল রুজি রুটির তাগিদে, আজকে দেশে মহামারী অতিমারী এবং এই যে আপনার লকডাউনের কারণে ওরা বাড়ি ফিরে হাত গুটিয়ে বসেছেন, এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আপনি কি নির্বাচিত হলে তাদের সম্পর্কে আপনি একটু চিন্তা ভাবনা করবেন? 100 বার তাদের সঙ্গে আমাদের এই হাইলাকান্দি জেলায় অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী প্রতিভাবান বেকার যুবক যুবকরা আছেন যারা বহিরাজ্যে না গিয়ে আমাদের এই হাইলাকান্দি জেলায় থেকেও অনেক আত্মনির্ভরশীল হওয়ার যে পরিকল্পনা বা যে স্কিম আছে সেই স্কিমগুলো আমি অধিক গুরুত্ব দেব, যেমন মাছ চাষের মাধ্যমে, গরু ফার্মের মাধ্যমে, ক্ষেত কৃষির মাধ্যমে, ছোটো ছোটো মোবাইল রিপেয়ারিংয়ের মাধ্যমে এবং টেকনিক্যালি বিভিন্ন জিনিস আছে, শিক্ষা যে যতটুকু গেছে সেই অনুযায়ী এই হাইলাকান্দি জেলায় থেকেও বিভিন্ন কাজ করা যায়, বহিরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে। দেখ আমি আপনার কথার বাইশ থেকে সব বুঝতে পেরেছি, সর্বশেষে আমি আপনাকে ধন্যবাদ দুটো বিষয়ের উপর দিতে চাই, একটি হচ্ছে আমার বরাক উপত্যকার যারা ছাত্র সমাজ রয়েছেন তাদের সম্পর্কে আপনি বলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, এবং ওই লকডাউনের কারণে মহামারীর কারণে অনেক বাইরে গিয়েছিল রুজিরুটি তাগিদে, তারা আজকে বাড়িতে এসে হাত গুটিয়ে বসেছেন, তাদের কর্মসংস্থানের কোনো ইয়ে নেই, তাই আপনি বলেছেন যে যদি আপনি নির্বাচিত হতে পারেন আমার বিশেষ করে ছাত্র সমাজের প্রতি আপনার পুরা দৃষ্টি থাকবে এবং বেকার যারা বর্তমানে বাড়িতে বসেছেন কোনো কর্মসংস্থান নেই তাদের বিষয়ে আপনারা যৌথভাবে মিলিত প্রচেষ্টায় হাইলাকান্দি সব আপনার একত্রিত হয়ে তাদের যে উদ্যোগ নেবেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য এই দুইটি বিষয়ের জন্য আমি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যাতে আপনি আপনার সামাজিক কর্ম যেভাবে করে যাচ্ছেন আমরা আশা রাখবো আপনার কাছ থেকে সমাজে এইভাবে উপকৃত হওয়ার জন্য, আমরা কিন্তু আপনার কাছ থেকে আশা প্রত্যাশা রেখে আর আমি ভিডিওটি পরিসমাপ্তির দিকে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।